Hello, sir. Introduce yourself. আমার নাম রাহুল মণ্ডল, আমার বাবার নাম শ্রী রামচরণ মণ্ডল। আমি মুস্তফা জেলার অন্তর্গত লাহুলা থানার বাসিন্দা। আমি 2011 সালে মাধ্যমিক পরীক্ষা এবং 2013 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করি। এরপর আমি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই এবং আজ আমি এখানে আসতে পেরে খুব খুশি। আচ্ছা, মুর্শিদাবাদ জেলার লালগোলা যে ব্লক আছে, লালগোলা কতটা গ্রাম পঞ্চায়েত আছে? 26টি। আচ্ছা, লালগোলার লালগোলা দিয়ে প্রবাহিত হয়েছে এরকম তিনটি নদী নাম, ভাগীরথী নদী, পদ্মা নদী। মুর্শিদাবাদ জেলার নামকরণ? মুর্শিদপল্লী থানার নাম অনুসারে মুর্শিদাবাদের নামকরণ করা হয়েছে। রাষ্ট্র নাম কি ছিল? মুর্শিদাবাদ। আচ্ছা, সিবিআই এর পুরো নাম কি হবে? আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো। ব্যুরো মানে স্পেলিং হবে পারবে? আচ্ছা, বর্তমানে পশ্চিমবঙ্গে কতটা পুলিশ কমিশনারেট আছে? মুর্শিদাবাদ জেলা সদরের নাম কি? বহরমপুর। আসল নাম? বহরমপুর নাম, আসল নাম। আদি নাম কি? আচ্ছা, একজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলো মুর্শিদাবাদের, যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। মহাশয়দেব। আচ্ছা, মহাশয়দেব দেবী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন একটা বইয়ের জন্য, বইটার নাম কি? আচ্ছা, মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ কেন বিখ্যাত? কারণ কর্ণসুবর্ণে ঐতিহাসিক রাজা শশাঙ্কের রাজধানী ছিল। সেখান থেকে তোমার যে ব্লক, ব্লকের নাম কি? কর্ণসুবর্ণ ব্লকের নাম? তোমার ব্লকের নাম? আমার ব্লকের নাম লালগোলা। লালগোলা থেকে কর্ণসুবর্ণের দূরত্ব কত? আমাদের মুর্শিদাবাদের একজন বিখ্যাত ব্যক্তিত্ব রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তার নাম শ্রী প্রণব মুখার্জি। মুর্শিদাবাদের প্রণব মুখার্জি কি মুর্শিদাবাদের বাসিন্দা? বীরভূমের বাসিন্দা। সাহিত্য একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যে। আচ্ছা, আমাদের মুর্শিদাবাদে একটা বেতার কেন্দ্র আছে, এই বেতার কেন্দ্র কত মেগা হর্সে চালানো হয়? আচ্ছা, ভাগীরথী নদী মুর্শিদাবাদকে দুই ভাগ ভাগ করেছে, পূর্ব ভাগে কি বলে? আচ্ছা, তুমি যে পুলিশ ডিপার্টমেন্ট আসতে চাইছো, তোমার কোন কোন গুণ দেখে আমি তোমার পুলিশে নেব? স্যার, একজন পুলিশ অফিসার হওয়ার জন্য দরকার প্রথমে মানসিকভাবে ও শারীরিকভাবে দুই দিক থেকে ফিট হওয়া দরকার। তো আমি মনে করি আমি শারীরিক ও মানসিক দুই দিক থেকে ফিট, এর জন্য আমি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবো বলে মনে হয়। এবং পুলিশ ডিপার্টমেন্টে টাইম ম্যানেজমেন্ট এবং ওয়ার্ক ম্যানেজমেন্ট এই দুটো দরকার, আমার মধ্যে এই দুটোই আছে। ঠিক আছে, তুমি এই চাকরিটা পেয়ে কী করবে? এই চাকরিটা পেয়ে আমার উদ্দেশ্য হবে আমার মানে আমার চাকরিগত যেসব কর্তব্যগুলো আছে কর্তব্যগুলো পালন করবো, এবং এরপরে আরও উচ্চপদস্থ পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে আরও উচ্চপদস্থ নিজেকে এগিয়ে নিয়ে যাবো।
ধন্যবাদ স্যার।